জায়গাটা সেই। আমরা আজকে ডে ট্যুরের জন্য বের হয়েছি, সারাদিন টেকনাফের দিকে ঘুরবো। ইনানি থেকে জাহাজপুরা গর্জন বন, সাবরাং, শাহপুরীর দ্বীপ, ইনানি পার্ক, মাথিনের কূপ, বা আরও যা যা স্পট আছে উনি যেগুলো যেগুলো দেখায়। জিপ ভাড়া নিয়েছি সারাদিনের জন্য 6,500 মতো, যেখানে সবাই 10,000-এর মতো চাচ্ছিল। সাবরাঙের বোধ হয় 5 কিলোমিটার আগেই শামিমা অ্যান্ড কো ফিলিং স্টেশন আছে, এখানে আমাদের দাঁড়াইছে, দোকান আছে দেখতেছি, এখানে কিছু হয়তো খাওয়া দাওয়া করব, মানে ঠান্ডা পানি, ড্রিঙ্কস, জুস, আইসক্রিম এগুলো। সোফা রাস্তা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। ওই যে সাবরাঙের রাস্তা ধরে ওইদিকে মনে হয় আর ওই যে টুরিস্ট ফরেনারদের জন্য আর আমরা এখন যাচ্ছি শাহপুরীর দ্বীপের দিকে। শাহপুরীর দ্বীপে যাওয়ার এই রাস্তাটা অনেকটা পিকনিক মতো রাস্তা, দুপাশে পানি, লবণের পাহাড়, সাদা লবণের পাহাড় দেখছেন। আমরা শাহপুরীর দ্বীপের শেষ প্রান্তে চলে এসেছি। এই সামনে শাহপুরীর দ্বীপের জেটি ঘাট, একে এরপর রাস্তা নেই, এরপর হয়তো এই পাশে যাবেন আর নইলে এই পাশে যাবেন। আসতে 11টা রওনা দিছি, আসতে 11টা না 10টা রওনা দিছি, 10টা 16 আসছে, আসতে 2 ঘন্টা মতো আসছে শাহপুরীর দ্বীপ। কি ভাড়া লাগে নাকি, কত এন্ট্রি ফি? 5-10 টাকা। এটা কি সবার লাগে? হ্যাঁ সবাই। আপনারা সাধারণ আমাদের লোকাল মানুষ তো, লোকাল মানুষ থাকে 10 টাকা, টুরিস্ট 30 টাকা লাগে আছে আমাদের, তবে আমরা 10 টাকা। আমরা কজন? 6 জন। এটার জন্য আমি টাকা দিব কেন? আমি এটা বুঝতে, আমি তো বুঝলাম না, এটা ওরা নিজেরা নিজে বানায় নিছে। এই যে এখানে লোকাল ছেলে পেলে গুলো গোসল করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, যে নিচে ওই যে দেখছেন ঘোলা হয়ে গেছে, মানে দাঁড়ানো যায় বেশি না, হবে হবে একটা নিচে কি দাঁড়ানো যায় এখানে নাকি? আমি নামবো কিন্তু বলে দিলাম। এই শাহপুরীর দ্বীপের নামকরণ হচ্ছে, সম্রাট যে শাহ সুজা ছিল ওনার নামে শাহ, আর তার পরিবার নামে স্ত্রী ছিল, সে শাহ আর পুরী, এই দুইটা মিলে নাম হচ্ছে শাহপুরী। আর অনেকে বলে শাহ ফরিদ নামে এক ধর্ম উপযাজক ছিল, ওনার নাম অনুসারে ওটা বিকৃত হয়ে যেতে শাহ ফরিদ থেকে শাহ পুরী হয়ে গেছে, এইভাবে নামের উৎপত্তি। ইউজুয়ালি অন্যান্য সময় পরিষ্কার থেকে এখান থেকে কপাল ভালো থাকে, সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়, কিন্তু আজকে দেখা যেতেছে না। পরিবেশটা সুন্দর না শিখবি? অনেক সুন্দর, মানে আসার মতো, মানে কষ্ট করে হলে এখানে বোঝা যাচ্ছে না অতটা, মানে আমাদের কপাল ভালো যে আমরা অত কষ্ট হচ্ছে না। আর এখানে মানে ভালো ওয়েদারে আসলে মাথা নষ্ট, মেঘলা সময় তো চরম, অনেক খুবই ভালো লাগবে। এন্ডি কি সেন্ট মার্টিন যায় নাকি? কত স্পিড বোর্ডে? 550।
টোটালে 570 টাকা দেয়। কতক্ষণ লাগে যেতে? 30 মিনিট। 30, অনেক কাছে। 30 মিনিটে সিনেমা দেখা হবে। হ্যাঁ 20 মিনিট। আধা ঘন্টার কম সময় আপনি সেন্ট মার্টিন চলে যাবেন 500-550 টাকা দিয়ে। এখান থেকে চিন্তা করা যায়। আমরা শাহপুরি দ্বীপের জেটি ঘাটে একদম শেষ পাতে চলে আসি। এখানে কিছু চা চাচ্ছি, ছাউনি আছে, চা বেশি, সিগারেট, ডিম, চিপস। আর এখানে পানির কালার ভীষণ পুরো অন্যরকম সুন্দর। খুবই সুন্দর সাপুরি হসপিটালিটি। ডিফারেন্ট কিছু দেখতে চান সাপুরি দ্বীপ, একটা সাপুরি দ্বীপে যেটি ঘাট খুবই সুন্দর, ভালো লাগছে। তো এখানে মাছ ধরতেছে, ছায়ার ভিতর বসে বসে মাছ ধরছে। এই যে মাছের পোনা, কতগুলো পোনা ক্যামেরা আসবে নাকি জানি না, পাবি যে ভালোই লাগবে। এখানে সুন্দর পানি পরিবেশ, আপনি গোসলও করতে পারেন, চোখ বন্ধ করে 1-2 ঘন্টা কাটাই দিতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো সাপুরি দ্বীপের এই জেটি টার্মিনাল আসতে পারেন। সাবরাং 0 পয়েন্ট থেকে স্বাগতম। আমরা ঘুরে ফিরে সাপুরি দ্বীপ থেকে সাবরাঙে চলে আসছি। সেটা সাবরাঙের 0 পয়েন্ট। এখানে যে ট্যুরিস্ট ক্যারাভ্যান ইউজুয়ালি এখানে আসে, আসে বিরতি দেয়, বিরতি শেষে আবার কক্সবাজারের দিকে ব্যাক করে। এটা মোটামুটি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, যেখানে অনেক গোসলও করতেছে অনেকে। মাইল ফলক আছে, এখানে মানুষজন ছবি তুলে যে সামনে। আর এটা ফরেনার অনলি 100 একরের মতো জায়গা করবে গভর্নমেন্ট, যেটা শুধু ট্যুরিস্ট আসতে পারবে। এখানে জেটি ঘাট, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, আরও কী কী জানি করবে, অ্যান্ড কোনটা করে না করে এটা আসলে বলা মুশকিল। এই যে বেজ অর্থনৈতিক কর্তৃপক্ষ। আর এখান থেকে 8.5 কিলোমিটার কেবল কার যাবে নাফ নাফ নদীর ওইখানে, মানে টেকনাফ জেটি ঘাটের ওইদিকে। আর কক্সবাজার থেকে সাপুরা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে আসবে। সো অনেক বড়ো চিন্তা ভাবনা এই এলাকা নিয়ে সরকারের। এদিক থেকে আপনি হয়তো সামনের দিকে আরও যাওয়া আসা করতে পারতেন, এখন এটা যেতে পারবেন না, রেস্ট্রিকশান। হয়তো সামনে যেতে পারবেন, বাট খুব বেশি যেতে পারবেন না। এই যে সাবরাং ট্যুরিজম পার্ক, এটা সাবরাং 0 পয়েন্ট বলে। ঘড়িটা নষ্ট হয়ে আছে, সবাই এখানে এসে ছবি তোলে, খাওয়া দাওয়া করে। কক্সবাজারের তুলনায় এখানে মানুষজন কম, তো এখানে গোসলও করে। এই এই হলো আপনার সাবরাঙের ছোটোখাটো একটা ট্যুর। সাবরাঙে এই জিনিসগুলো করতে পারেন। এখানে ফুচকার দোকান আছে, চা, কফি, নারিকেল, এই টাইপের খাবার দাবারই আছে বেশি। আর এখানে পানি আর একটু ভালো, গোসল করতে পারবেন শান্তি মতো, পানির কোয়ালিটি ভালো। ট্যুরিস্ট ফটোগ্রাফারও আছে, আপনি ছবি তুলে দেবে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে এদিকে মানে প্রভাবটা বেশি পড়ে। এই জন্য এখানে যে রিসেন্টলি যে টেকনাফের রাস্তা ভাঙছিল কিছু মেরিন ড্রাইভে, এই সামনের দিকে সে রাস্তাটা মেরামত করছে। এই জন্য এখানে যে বালু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা, বালুর বস্তা। এখন অনেক মানুষজন হয়ে গেছে, পুরো ট্যুরিস্ট স্পটই হয়ে গেছে এখানে। টেকনাফ খনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের পাশে স্বাগত। এখানে বিচ আছে, মানুষজন গোসল করে, পার্ক আছে, পার্কে মানুষজন ঘোরাফেরা করে, বিভিন্ন রাইডে চলে যে মানুষজন কিছু গোসল করতে চায়। একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে পাটর টেকের মতো। তো আমরা মেরিন ড্রাইভের
জার্নি করে সাবরাং থেকে ব্যাক করার সময় রেকমেন্ডেশন রেইন ড্রপে আসছে, এখানে চিকেন সেট মেনু দেখে অনেক ভালো সেট মেনু খাওয়ার জন্য। বাট আফসোস যে মেনুগুলো দেখালাম ওখানে সেট মেনু চাইনিজ সেট মেনুগুলো নেই, এখন বাংলা খাবার আছে বললো, তো বাংলা খাবার অর্ডার দিয়েছি। কোরাল চিকেন, এটা হলো খুনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের দক্ষিণ পাশে রেইন ড্রপ সম, এটা হলো ভিতরের জায়গা ছবি তোলার জন্য। আর সেখানে কিছু বসার জায়গা, সেখানে ভিতরে ডেকোরেশন আছে। অসুবিধা হলে এখানে, সুবিধা হলে এখানে সাগরে বাতাস পাবে, অসুবিধা হলে এখানে এখানে কোনো ফ্যান নেই। এদিকে সুন্দর ডেকোরেশন আছে, এদিকে তো রাতেবেলা এখানে দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটা চলে আর কি অতটা ভালো না, এখানে আসলে ভিজে পারুন ওয়াশরুম কাঠের উপর। আর এখানে ভিতরে বসার জায়গা আছে, এখানে যে আমরা বসছি এখানে কোরাল মাছ, এটা কিছু শুটকি ও ছুরি মাছের শুটকি, লোকটা ফাই তো হয়তো ভালোই লাগে। পরীক্ষা দাও সাইজ কত, জাহাজপুরা গর্জন বাগান থেকে স্বাগতম। এটা ইউজুয়ালি বন্ধ দেখায় তালা ঝুলানো, কিন্তু আসলে বন্ধ না। এই যে এখান থেকে টিকিট নিতে হবে 20 টাকা করে, টিকিট নিলে দেন ওনারা গেট লাগানো, গেট খুলে দেয় আর কি। আচ্ছা, ওই গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম এটা জাহাজপুরা কেন, বললো এখানে আশেপাশে জাহাজ একবার পুড়ে গেছিল এই জন্য এলাকার নাম জাহাজপুরা। বেশ সুন্দর না, আচ্ছা 4:48 বাজে, কতক্ষণ আমরা সবাই উঠবো এটা আমার ছবি দেখেই পছন্দ হয়েছে, যে অনেক বড় বড় গাছ থাকবে, রাস্তা থাকবে এবং কালারফুল ফটো ভালো হয়েছে। কত এরিয়াটা, কত এরিয়াটা নট শিওর কত, দেখতে হবে। হ্যাঁ কই চলেন যাই দেখি কতটুক যাওয়া যায়, তো ব্যাক করবো এরপর। পিছনে এই জঙ্গল, উপরে তো হাঁটার রাস্তা নেই আছে। না ওই আরো ভিজিটর দর্শনার্থী সামনে,
আর সেখানে পাশে আবার মানুষজনের বাড়ি ঘরও আছে। এটা আসা খুব কষ্ট হবে না আপনার, জাহাজ পুরা কজন বল লিখে সার্চ দিলে আপনি টেকনাফের রাস্তায় পাবেন, ওটা ধরে চলে আসবেন। আমাদের জিপ ড্রাইভার রাস্তা চেনে না, ভুল করছে, যেন আমাদের আরও আধা ঘন্টা বেশি সময় লাগাইছে। সময় নিয়ে আসবেন। আপনার যদি প্রকৃতি গাছপালা পছন্দ করেন, নিরিবিলি কোলাহল মুক্ত এবং দুপুরের রোদ থেকে বাঁচতে চান, টেকনাফের একটা স্পট খুঁজতেছেন যেটাতে রোদ কম লাগবে, গর্জন বনটা সুন্দর, কত বিশাল বিশাল বড় বড় গজারি গর্জন। আমি ভাবছি হয়তো পরে এই বন থাকবে, এখন এখন দেখতেছি এখানে আশেপাশে মানুষজন আছে, মানে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। এই নাইলনে দড়ি দেওয়া বোধ হয় ওনাদের ব্যক্তিগত সম্পত্তি। এখানে মোটামুটি কিছু ওয়াইল্ড অ্যানিমাল পাবেন, টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যেটা বলে, এটা বেশ কয়েকবার লিখা দেখলাম আসার সময়। আজকে দুর্ভাগ্যবশত আমাদের ড্রাইভারের গাফিলতির কারণে এখানে হয়তো এক ঘন্টা থাকতে পারতাম, আজকে আর থাকতে পারবো না, তো খুব বেশি আপনাদের কিছু দেখাইতে পারলাম না। কিন্তু এখানে আসে মিনিমাম দুই ঘন্টা টাইম নিয়ে আসবেন, এক ঘন্টা যতটুকু টাইম ভিতরে এক্সপ্লোর করবেন, বাকি এক ঘন্টা ব্যাক করবেন। আইডিয়া নেই এখানে গাইড আছে নাকি, গাইড বোধহয় নাই, থাকলে হয়তো বলতো। যাওয়ার রাস্তার অভাব নেই দেখতেছি, ওটা সুবিধা হলে এখানে লোকাল মানুষজন আছে, আপনি হারাই গেলে এদের বললে বা ডাক দিলে আপনাকে এসে পথ চিনিয়ে দিয়ে যাবে, হারানো ভয় নেই। এই যেখানে লোকাল মানুষজন আছে, মানে এদিক দিয়ে বোধ হয় উপরে বা ওইদিকে যাওয়া যায়। এখানে কিন্তু আবার সাপ টাপের একটু ঝামেলা আছে যতটুকু শুনছি, এখন আমরা তো আসবো এখন পর্যন্ত সাপ দেখিনি, বন্য প্রাণীর টুকটাক দেখা যায়। এটা আপনার টেকনাফের ওখানে টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, এটা বিশাল জায়গা জুড়ে, ওখানে আপনার তৈঙ্গা চূড়া নামেরও পর্বত আছে 1000+ ফিট উচ্চতা। তো এখানে ট্রেকিং করে অনেক জিনিসপত্র আছে, এখানে প্লাস আপনার কিছু ঝর্ণাও দেখছিলাম গুগল ম্যাপে, তো ওইসব প্ল্যান করে চলে আসতে পারেন। এই যে আমরা ঢুকছি, 10 মিনিটের মতো ভিতরে যতটুকু পারছি যাওয়ার পর এখন আবার ব্যাক করতেছি। সামনেই আমাদের জিপ রাখা, হ্যাঁ এই যে জাহাজ পুরা মেন গেট। দুঃখিত খুব একটা কিছু দেখাতে পারিনি, ড্রাইভারের ভুল প্লাস আমাদেরও সময় নেই, হয়তো যদি কোনো দিন বেঁচে থেকে আবার আসা হয় এখানে এসে দেখাবো কী কী আছে না আছে। মেরিন ড্রাইভের রাস্তা আমাদের দেখে পছন্দ হয়েছে জায়গার জন্য, না নামছি কিছুক্ষণ হয়তো হাঁটাহাঁটি করে আবার উঠে যাব। এরকম নিরিবিলি ঝাউ বন দেখা যায় কম, অ্যাটলিস্ট কক্সবাজারের মেইন পয়েন্টগুলোতে। জায়গাটা সেই
হ্যাঁ একদম নিরিবিলি, মানুষজন নাই, একটা কুত্তা পর্যন্ত নাই এদিক পুরো এখানে বিচে। আর এদিকে ঝাউবন, অদ্ভুত প্রকৃতি। মানে আগেকার 20 বছর আগে যেরকম আপনি ঝাউবনে পরিবেশ পাওয়া যেত, ঠিক ওরকম পরিবেশ, সারি সারি গাছ, নিরিবিলি, মানুষজন কম, সুন্দর ছবি আসবে, সুন্দর প্রকৃতি। এই জন্যই আসলে মেরিন ড্রাইভে মানুষ জীব ভাড়া নিয়ে সারাদিন আসে ঘুরে ফিরে, জায়গায় জায়গায় থামে।